الذين يعلمون الذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم، أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে পবিত্র একটি জায়গায় একদম উত্তম মানুষের জীবনী আলোচনা এবং ওনার জন্য দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরকম মাহফিল, অনেক মানুষের আলোচনা যেখানে হয়, এই জায়গার মধ্যে অশেষ রহমতের মধ্যে নিমজ্জিত আমরা আছি, আল্লাহর শুকর আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা তখন শুনেছেন আমার অনুবর ভাই মৌলানা মুকিত সাহেবের কাছ থেকে আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জি হজরতের রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী, ওনার সংক্ষিপ্ত আলোচনা শুনেছেন। আসলে ব্যাপারটা হলো যে উনি তো আজীবন আমাদের জন্য দোয়া করছেন, উনি নিজে এসে এসে ওনার দায়িত্ব আদায় করে গেছেন। উনি একজন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওনার যে দায়িত্ব ছিল নবীদের যে দায়িত্ব প্রতিনিধি হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওনার দায়িত্ব উনি আদায় করছেন। নিজের বাড়ি থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ওনার দায়িত্বগুলো মানুষের হাতে পৌঁছে দিয়েছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। উনি দোয়া করছেন সকলের জন্য, উনি নসিহত করেছেন প্রত্যেকটা মানকুল্লু নফসিন যায়েকাতুল মউত, সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। সুতরাং একটা জিনিসের বাস্তব, যে বিষয়ের উপরে কারো কোনো দ্বিমত নাই, দুনিয়াতে আসলে যেতেই হয়, এখানে কোনো ইখতিলাফ নেই। তো এইভাবে হাবিগঞ্জি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই দোয়াটুকু করি যে আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত আমলগুলিকে কবুল এবং মঞ্জুর করেন, বলেন আমিন। দ্বিতীয় কাজটি আমাদের হলো যে উনি যে নসিহাতগুলি করে গেছেন, ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারব, যেটা মোলানসব বলেছেন। একটা জিনিস, যে রকম ওলামায়ে কেরামের সান্নিধ্য যে আমরা কাছে চাইতে পারছি, সম্পর্ক যে ওনাদের সাথে আমাদের হয়েছে আছে, আমরা দাবি করি, ওনাদেরকে আমরা মহব্বত করি, কোনো আত্মীয়তার কারণে নয়, ব্লাড কানেকশন ওনাদের সাথে, ব্লাড সম্পর্ক না, শুধু একমাত্র মহব্বতটাই হলো আলহাব্বু ফিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য মহব্বত, কি বলেন ঠিক কিনা? এই আল্লাহর জন্য আল্লাহর এক ওলিকে আমরা মহব্বত করেছি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে যে যাকে মহব্বত করবে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে কিয়ামতের দিন তার হাশর হবে, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, একদিন গ্রাম্য লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, কবে কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা, এ তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো, কি রেডি করছো মিয়া, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতেছো? কোন লোকটি জবাব দিছিল বড় সুন্দর, ইয়া রাসূলুল্লাহ সাহেব, আমার তো কিছু নাই, আমল বলতে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি, বলেন আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা আহাব মামান আহাব্বা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। এই কথা বলার সাথে সাথে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কথা এই দিনের কথাটার থেকে যত খুশি আমরা হইছি, এর আগে আর কোনো কথা এত বেশি খুশি হই নাই।
তার কারণ এই লোক যেভাবে বলছে সে রাসূলকে মহব্বত করে আমি আমার অন্তরের অবস্থা তো জানি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি আমি আবু বকরকে মহব্বত করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি সুতরাং রাসূলের কথার সূত্র ধরে ময়দানে মাহশরে আমার কোনো আমল যদি না থাকে মাহশরে কিয়ামতের মাঠে তো আমি ওনাদের সাথেই থাকব সুবহানাল্লাহ যদি এই মহব্বত আমাদের এরকম অন্তরে থাকে তাহলে ওনাদের নসিহত অনুযায়ী যদি আমরা চলি আর মহব্বত যদি অন্তরে থাকে সত্যি ওনাদের মহব্বত রসুলের সাথে আমাদের মহব্বত ওনাদের সাথে চিরে চেন আমাদের আছে সুতরাং ময়দান মাহশর যেন আল্লাহ ওনাদের সাথে করে দেয় এই দোয়া আমরা সকলে করি আর আমাদের হকি হলো এটা যে আমরা ওনাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ভুল ত্রুটি এরকম একজন মানুষকে বিশেষ করে আমরা যারা আমেরিকায় আসতে পারছি আমাদের কিসমত ভালো ছিল বিদায় এরকম বড় বড় ওলামায়ে কেরামের কাছে সহজে আমরা বিরতে পারছি এদের কাছে বিড়ার কারণে অনেক বেয়াদবি হইলেও এরা কিন্তু প্রকাশ করতো না এরা বলতো না কিন্তু অনেক সময় আমাদের বেয়াদবি হইতো আল্লাহ যেন এই সমস্ত ভুল ত্রুটিগুলিকে মাফ করে দেয় ময়দানে মাহশরে যেন ওনাদের সাথে আউলিয়া কেরামের সাথে আমাদের হাশর নসিব করে ওয়াখির দাওয়া ITV, call of peace, save humanity.